সংশ্লিষ্টতা এই সমস্ত কিছু মিলিয়ে সব সমস্ত কিছু যে যখন আলোচনা চলছে তখনই যুবলীগের সম্মেলন হওয়ার একটা ঘোষণা এসছে তেইশে নভেম্বর যুবলীগের সম্মেলন হবে তো সব কিছু মিলিয়ে আমরা একটু যুক্ত করতে চাই আলোচনা করতে যুক্ত করতে চাই আতিউর রহমান দীপু প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ যুবলীগের জনব আতিউর রহমান দীপু আপনাকে স্বাগত জানাই আমাদের একাত্তর জানালে যুক্ত হওয়ার জন্য আপনাকে পেয়ে অনেক প্রশ্ন মনে আসছে অনেক কিছু জানতে ইচ্ছা করছে জানি না কতটুকু জানতে পারবো সময়ের কারণে কতটুক হবে প্রথমেই যেটা জানতে চাচ্ছি যে এই যে উদ্ভুত পরিস্থিতি এই পরিস্থিতিতে নিয়ে আপনাদের এক ধরনের ইমেজ সংকট আছে আপনারা যারা প্রেসিডিয়াম সদস্য আছেন যারা নেতৃবৃন্দ আছেন সব কিছু মিলিয়ে সামনে যে সম্মেলন এই সম্মেলনে কি আসলে নেতৃত্বে কোনো পরিবর্তন আসছে কিনা ধন্যবাদ আপনাকে আসলে পরিবর্তন অবিসম্ভবই আমরা বুঝতেই পারছি যে এত বড় একটা ইমেজ সংকটের পরিপ্রেক্ষিতে নিশ্চয়ই আমাদের নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা এর একটা আমূল পরিবর্তন নিয়ে আসবে এবং ক্লিন ইমেজের মানুষগুলোকে দিয়েই বঙ্গবন্ধুর হাতে গড়া এবং শেখ ফজল হক মনির হাতে গড়া যুবলীগকে পুনর্গঠন করবেন এটা আমরা আশা করছি তো আপনারা যে এই এটি আশা করছেন আজকে দেখলাম যে বিভিন্ন সংবাদ মাধ্যমে আসছে যে সাধারণ সম্পাদকের আহ্বানে আপনারা আসলে আজকে প্রেসিডিয়াম সদস্যরা সেখানে যুক্ত হয়েছিলেন সেই সভায় আসলে কি আলোচনা হয়েছে আগামী নেতৃত্বের ব্যাপারে কারণ আপনাদের যে চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী তিনি তো এক ধরনের মানে বিচ্ছিন্নতার ভিতরেই আছেন এবং তার যে মানে মানে এক ধরনের জোরালো যে গলা যে সোচ্চার ছিলেন তিনি এই ক্যাসিনো অভিযানের মানে বিরুদ্ধে সেটি আসলে আমরা দেখেছি তো তা তিনি কি আসলে চেয়ারম্যান পদে থাকছেন নাকি অন্যান্য নেতৃবৃন্দের মধ্যেও আসলে পরিবর্তন আসবে না আসলে যে প্রশ্নটা আপনি করেছেন উনি আছেন কি না এই কথাটা আমরা কিন্তু এখনো বলতে পারছি না উনি কি থাকছেন কি না এইটার সিদ্ধান্তটা আমরা কখনোই দিতে পারবেন ঠিক আছে আওয়ামী লীগের সভাপতি হিসাবে তিনি দিবেন কিন্তু আপনারা প্রেসিডিয়াম সদস্য হিসাবে অন্যান্য সদস্যরা কি ধারণা আসলে পোষণ করেছেন এই পরিস্থিতিতে না আমরা আহ বরাবরই আমরা চাচ্ছি যে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যে শুদ্ধি অভিযান তার দলের ভিতরে তার ঘরের ভিতরে মানে আমাদের একটা আওয়ামী পরিবারের ভিতরে যে একটা শুদ্ধি অভিযান চালাচ্ছেন কিছু আছে আওয়ামী লীগের কিছু আছে বহিরাগতদের আগমন নিয়ে তারা দল পরিবর্তন করে এসে দলের ইমেজকে ক্ষুণ্ণ করার চেষ্টা করছে এগুলাকে সঠিক এবং সুন্দরভাবে যাতে এগুলার থেকে দলে পরিচ্ছন্ন নেতাকর্মীগুলা যারা ত্যাগী নেতা যাদের দিয়ে দল অতীতের সুন্দরভাবে চলছিল সেই সব নেতাকর্মী দিয়েই আমরাও যেমনটা চাচ্ছি যে যুবলীগসহ অন্য অন্য অঙ্গ সংগঠন যেগুলো আছে প্রত্যেকটা দলই এটার পক্ষে যে এটার পরিবর্তন হয়ে সুন্দরভাবে যারা ক্লিন ইমেজের লোক তাদের নিয়ে পুনর্গঠন করা হোক জি শাহনাজ বেগম আপনার কাছে কি মনে হচ্ছে আসলে আওয়ামী লীগ যুবলীগ এগুলো তো অঙ্গাঙ্গী সংগঠন আমি যেটা মনে করি দিবু কাছে একটা জিনিস জানতে চাই আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে এবছর টানা দশ বছর মানে এখন পর্যন্ত এর আগেও পাঁচ বছর ক্ষমতায় ছিল আপনি যে ত্যাগী শুদ্ধ নেতাদের কথা বললেন আমি সাংবাদিক হিসাবে গত পনেরো বছর মানে আগের পাঁচ এই দশ এখানে কিন্তু সেই ত্যাগী নেতাদেরকে সামনে পাইনি যাদের সামনে পেয়েছি তারা কিন্তু কম বেশি এই টাইপের ইমেজের লোকজনই ছিলেন সেটা আপনিও আমার থেকে ভালো করে জানেন তো আপনি যদি একটা দলের মাথা থেকে শুরু করে শেষ পর্যন্ত এইভাবে এমন বিষয়গুলোর সঙ্গে জড়িত হয়ে যায় আজকেও মিজানকে অ্যারেস্ট করা হয়েছে আপনি জানেন সম্রাট কিংবা অন্যদের কথা আমরা না হয় নাই বললাম ফারুক সাহেবের কথা না হয় নাই বললাম কিন্তু আপনি দলে যে শুদ্ধি অভিযান চলছে সেটাকে আমরা যেমন সাধুবাদ জানাই তেমনি আপনারা দল গঠন করবার সময় বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন জায়গায় যারা বিভিন্ন জমি জমা দখল করে যুবলীগ নানক চত্বর এসব বানিয়েছেন এই দশ বছরে মানে আমি মহৎপুর এলাকায় বাস করি আমি কখনো দেখিনি রেসিডেন্সিয়াল মডেল পাশে মডেল স্কুলের পাশের এলাকাটা কারো চত্বর হতে পারে সেটাও কিন্তু আমি দেখছি সুতরাং এই যে এই জায়গাগুলো এই দুর্বৃত্তায়নকে সত্যিকারভাবে সরিয়ে দেওয়ার ক্ষমতা আপনার দলের আপনার যুবলীগের যে সাধারণ কর্মী সমর্থক রয়েছে তাদের আছে কি না এটা আমি পরিষ্কারভাবেই জানতে চাই না ধন্যবাদ আপনাকে আসলে সাহাযাপ একটা জিনিস আমাদের বুঝতে হবে কোন চত্বর কোথায় হয়েছে এইটা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ন আছেন যার জন্যই অতীতের ইতিহাস যদি আপনি দেখেন বিগত পনেরো বছরের ইতিহাস বা বর্তমান টানা যে ক্ষমতায় রয়েছেন আমাদের নেত্রী রাষ্ট্রায়ক শেখ হাসিনা উনার উনি কিন্তু একদিনে এই শুদ্ধি অভিযান চালায় নাই এটা বিভিন্ন সময় বিশ্লেষণ বিবেচনা করে অতীতের রেকর্ডকে যারা যারা দলের আইন শৃঙ্খলা বা শৃঙ্খলা ভঙ্গ করেছেন এই সব নিয়ে কিন্তু তাদের একটা পরিবর্তন গত ইলেকশনের থেকে শুরু করে অধ্যবধি কিন্তু বিভিন্ন সময়ে আমরা পরিবর্তন দেখেছি সে সাংসদ নির্বাচনেও দেখেছি প্লাস নেতৃত্বেও আমরা দেখতে পেয়েছি ঠিক তারই ধারাবাহিকতা লক্ষ্য করেই কিন্তু এই যে শুদ্ধি অভিযান এই শুদ্ধি অভিযানে কে থাকবেন কার কোন নামে কি হয়েছে কার কত টাকা আছে কে অবৈধভাবে

নেত্রীর সঙ্গে সর্বশেষ মুহূর্ত পর্যন্ত থাকবেন এটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় না আমরা আসলে আমরা শতভাগ বিশ্বাস করি যে যে শুদ্ধি অভিযান চলছে দল এবং অঙ্গ সংগঠনের ভিতরে আমার মনে হয় না রাষ্ট্রনায়ক শেখ হাসিনা কাউকে ছাড় দিবেন সে যত কাছেরই হোক সে যে যত দায়িত্ববান চেয়ারেই বসা থাকুক আমার মনে হয় কাউকেই তিনি ছাড় দিবেন না এবং আমরা বাংলাদেশ আওয়ামী যুবলীগের আজকের প্রেসিডিয়াম মেম্বারের যে নীতির সর্বোচ্চ নীতি নির্ধারণ মহল যেখানে বসছিলেন আমরা বসছিলাম তাতে এই সিদ্ধান্তই হয়েছে আমরা সর্বসম্মতিক্রমে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার পক্ষে এই সাধুবাদ জানিয়েছি এবং একাত্মতা ঘোষণা করেছি জি শেখ হাফিজুর রহমান কিছু যোগ করতে চান কি না আমার কাছে মনে হচ্ছে যে দীপু ভাই শাহানাজা যেটা বললেন এটা তো কঠিন নির্মম সত্য এবং আপনি আজকে আমি কি আপনার কাছে জানতে চাইতে পারি যে যুবলীগের ক্লিন ইমেজ মানে পরিষ্কার ভাবমূর্তির কিছু লোক তারা নেতৃত্ব দেবেন এরকম কয়েকটা নাম কি একটু আপনি বলতে পারবেন যে এই যে ধরেন যে গত মানে কয়েক মাসে আমরা দেখলাম প্রথমে পদ্মা সেতুতে মাথা লাগবে সারা দেশে একটা আতঙ্ক তখন কি যুবলীগের তরফ থেকে নামা হয়েছিল সেটার সাথে আপনি যে জিনিসগুলো বললেন সেটার সাথে যোগ করতে চাই ক্যাসিনো নিয়ে যে পরিমাণ তারা অর্গানাইজড ছিল সংঘবদ্ধ ছিল দেশের এই ক্রান্তিকালে তারা কতটুকু সংঘবদ্ধ ছিল আরেকটা বিষয় হচ্ছে যে প্রেসিডিয়াম সদস্য হিসাবে নিশ্চয়ই আপনারা এই দায়টাও এড়াতে পারেন না বা অন্যান্য যারা আছে সেটি হচ্ছে যে এই যে অন্য দল থেকে ভিন্ন মতালম্বী যারা এমনকি ফ্রিডম পার্টি থেকে বিএনপি থেকে যেসব সদস্য আপনাদের এখানে এসেছে এবং কেন্দ্রীয় নেতৃত্বে এসেছে প্রেসিডিয়াম সদস্য হিসাবে এটি তো আপনাদের একটা দায় থাকে এক এই যে হঠাৎ করে যে মানে অনেকে যে ধনী হয়ে গেছে যাদের চলাফেরাটা সেই মানে ডমদের মতো তো কখনো কি আপনারা কি আসলে কেন্দ্রীয়ভাবে কি এগুলি কোনো দিন নোটিস করেননি কিংবা কোনো বিশ্লেষণ করেননি ধন্যবাদ আপনাকে আসলে আমরা এই বিষয়গুলো দেখেছি এবং আমাদের নখদর্পণে এসেছে আসার পরে এগুলো আমরা রিপোর্টও করেছি যথা যথাসময়ে যথাস্থানে তারপরেও এটা তো একদিনে পরিষ্কার করা যাবে না এটা আমরা যদি একই জিনিস মানে হঠাৎ করে রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে তো একদিনের ভিতরেই তো এটা করা সম্ভব হয়নি অতীতে এরকম রেকর্ড আছে যাদের এরকম দুঃসাহসিক বা আইন শৃঙ্খলা ভঙ্গ যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা দল নিয়েছে দলেরও সাংগঠনিক কিছু বিষয় থাকে এগুলো তারা নিয়েছে তবে ক্যাসিনোর কথা বলেছেন যেটা ক্যাসিনো আসলে এটা খুব বড় বিষয় বলে আমরা মনে করি না আমি আমরা কেন সাধারণ মানুষ ক্যাসি ক্যাসিনো সে ভুল করতে পারে ক্যাসিনোর অনুমতি নেয় নাই সরকারের মানে অনুমোদিত একটা জিনিস সে এখানে অবৈধভাবে করেছে কিন্তু সারা বিশ্বের সব জায়গায় আপনি যদি ক্যাসি দেশের উন্নত দেশে যান যে কোনো জায়গায় আইসোলেটেড এরিয়া আপনি যদি لاسভেগাসের কথা বলেন আপনি যদি মানে আপনারা আপনারই কথা শুনে অনেকেই তো উৎসাহ বোধ করবে যে এটা যদি আপনি বলছেন যে ক্যাসিনো কোন জায়গায় আমি একমত হতে পারলাম না না এই জায়গাটা আপনি বলছেন যে এটা কোনো বড় কোনো অপরাধ না কিন্তু এই ক্যাসিনো তো কয়েকশো কোটি কয়েক হাজার কোটি টাকার উৎস হয়েছে সরকারকে ট্যাক্স দেয়নি সরকারকে কোনো রকমের কর দেয়নি এবং এটির কারণে এবং এই ক্যাসিনোগুলোতে টর্চার সেল হয়েছে এই ক্যাসিনোগুলোতে অবৈধ মদের ব্যবসা হয়েছে এগুলো কি আপনি কি মানে অপরাধের জায়গায় আমি নিশ্চয়ই আমি আপনার সাথে একমত এই সব বিষয় এইগুলা সম্পূর্ণ দলীয় নাম ভাঙে যদি কেউ এমন কোনো কিছু করে থাকে আপনি দেখেন দেখতেই পাচ্ছেন আপনারাই এটা উদ্ঘাটন করছেন তারা কোন দলের থেকে আসছে কোথায় তাদের অবস্থান ছিল কে রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বা শেখ তাকে হত্যার সাথে জড়িত নিশ্চয়ই বুঝতে পারছেন যারা ক্যাসিনোর দায়ে অভিযুক্ত এবং তাদের বাড়ি তল্লাশি করে তাদের মানে ব্যাঙ্ক ব্যালেন্স তল্লাশি করে শত শত কোটি টাকা পেয়েছে জি তাহলে আপনি বলতে চান ক্যাসিনোর বাইরেও তাদের আরও অবৈধ আয় ছিল না ক্যাসিনোর বাইরে আয় ছিল কি না আপনি কি বলবেন না ক্যাসিনোর বাইরে আয় ছিল কি না এটা আমি বলতে পারবো না দেখেন একজন যুবলীগ নেতার শশো কোটি টাকা কিভাবে থাকে দেখেন এটা যুবলীগ নেতার শশো কোটি থাকার কথা না একটা রাজনৈতিক ব্যক্তিত্ব সে রাজনীতি তো সবার জন্য জনগণের জন্য রাজনীতি করবে তার টাকা অবৈধভাবে টাকা ইনকাম করার জন্য সে রাজনীতিতে রাজনীতিতে আসা উচিত না আপনি একজন প্রেসিডিয়াম সদস্য হিসাবে যদি কেউ ক্যাসিনো ব্যবসার সাথে জড়িত থাকে কিংবা এই অভিযোগে অভিযুক্ত হয় আপনি একজন প্রেসিডিয়াম সদস্য যদি হিসাবে এই দায়টাকে এভাবে ব্যাখ্যা করেন তাহলে তো আপনার যারা অনুসারী রয়েছে দলের যারা অনুসারী রয়েছে তারা তো ভুল বার্তা দিবে না আমি সেইটা বলি নেই কিন্তু ভাই আমি কিন্তু ঠিক এইভাবে না আমরা তাদের পক্ষে কথা বলছি না যদি কেউ অন্যায় করে থাকে তার শাস্তি তাকে পেতেই হবে আইন কারো কাউকে ছাড় দেবে না সে যত অপরাধী হোক যত বড় ক্ষমতা করব একটু 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 দীপু ভাইয়ের মানে আপনি যে কথাগুলো বলছিলেন সেটা বুঝতে পারছি ভেরি সেন্সেবল কিন্তু শেষ দিকে এসে কেমন কানের ভিতরে খটকা লাগলো কারণ আপনি বললেন যতটা আমরা শুনেছি যে তারা শুধু অনুমোদন না নিয়ে ক্যাসিনো করেছে পৃথিবীর অনেক জায়গায় ক্যাসিনো আছে তো বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে বঙ্গবন্ধুর আদর্শ এবং সংবিধান এই দুটোরই বিরোধী কারণ বঙ্গবন্ধু কিন্তু এই যে জুয়া খেলা এই সমস্ত কিন্তু আমি আপনি এবং যে কিন্তু যে সংবিধান সেখানে স্পষ্ট করে লেখা আছে দি স্টেট উইল টেক অ্যাকশন এগেন্স্ট গ্যাম্বলিং অ্যান্ড প্রস্টিটিউশন এবং সেইখানে কিন্তু আপনি সংবিধান বিরোধী কথাবার্তা বলছেন এবং সেটা আমার মনে হয় যে আপনাদের যুবলীগে আপনারা যারা আদর্শিক রাজনীতি করেন আপনাদের দায়টা নিয়ে বলা উচিত যে ভুল হয়েছে এবং সেই শুদ্ধি অভিযান রাষ্ট্রনায়ক শেখ হাসিনা চালাচ্ছেন সেখানে আপনাদের সহযোগিতাটা করা উচিত না আমরা আমরা নিশ্চয়ই এটা বলছি আপনার কথার সাথে আমি আসছি আমি কিন্তু ঠিক এইভাবে কথাটা বলি নাই আমি বলেছি যে তারা অন্যায় করেছে তারা অনুমতি নেয় নাই অন কাজ করেছে টোটালি সংবিধানের বাইরে দেশের আইন শৃঙ্খলার পরিপন্থী কাজ তারা করেছে করেছে বিদায়িত তো তাদের আসে আজকে হাত হাতে হাত করা পড়েছে এটা তো নিশ্চয়ই এটা আপনিও দেখছেন আমি আমরাও জানি তো সবাই তো এটার জন্য দায়ী হতে পারে না কিছু মুষ্টিমেও কিছু লোকের কারণে দলের ইমেজ ক্ষুণ্ণ হোক এটা আমরা চাবো না আমরা যারা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার কর্মী আছি আমরা কখনোই এটা চাবো না জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও রাষ্ট্রনায়ক শেখ কোনো সদ্য অভিযান বলেন তার কাজের সরকারের চলার পথের কোনো বাধা আসুক এরকম কাজ আমরা হতে দিব না আপনাকে একটা শেষ প্রশ্ন করতে চাই আমার দিক থেকে সেটা হচ্ছে আজকে যেহেতু প্রেসিডেন্ট একটা মিটিং ছিল সেই মিটিং এ এই শুদ্ধি অভিযানের সঙ্গে সম্পর্ক রেখে সম্পর্কিত কী এমন সিদ্ধান্ত নিয়েছেন যেটা জনগণের কাছে মেসেজ হতে পারে যে আমরা যুবলীগ এই 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 করবো এবং আমরা আসলে যিনি বর্তমান প্রধানমন্ত্রী যার এই শুদ্ধি অভিযান সারা পৃথিবীতে বাংলাদেশের সব জায়গায় মানে একেবারেই সমর্থন পেয়েছে এবং তাকে সবাই সাধুবাদ জানাচ্ছেন আপনারা সেই লাইনে যে কি কি করবেন এটা একটু জানতে চাই আপা আসলে আজকের মিটিংটা ছিল আগামী তেইশ তারিখে যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের যে সম্মেলন হবে এই সম্মেলনের প্রস্তুতিমূলক মিটিংটা এটাই ছিল আজকে প্রধান প্রতিপাদ্য এবং সেখানে কি আওয়াজটা এসেছে সমস্ত যারা সত্যিকারের যুবলীগ আওয়ামী লীগের আদর্শে বিশ্বাস করে যে আমরা এই ধরনের সংগঠন চাই ওখানে অন্য কোনো দুর্বৃত্তকে আমরা দেখতে চাই না জি আমাদের ভিতরে এটা এই জন্যই তো আমরা সর্বসম্মতিক্রমে ওখানে আমাদের রেজুলেশন হয়েছে যে আমরা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যে শুদ্ধি অভিযান চলছে আমরা সবাই সর্বসম্মতিকর্মে সেটা সাদরে গ্রহণ করেছে এবং আমরা ঐক্যমত পোষণ করেছি তার পক্ষে এবং দলের ভিতরে যদি ঘাপটি মারা এমন কোনো লোক থেকে থাকে বহিরাগত বা দলবদল করে এসে সেটাও সেটাও বের করার জন্য আমাদের যথাসময় সম্মেলনের পরে এটা আমরা শুদ্ধি অভিযান এখনই শুরু হয়েছে এবং এটা সম্মেলন শেষ হওয়ার পর্যন্ত কন্টিনিউ চলতে থাকবে এবং আশাও করে যে আপনারা এই ব্যাপারে শাহনাজ বেগম যেটি বললেন যে এই ব্যাপারে আপনারা একটা স্পষ্ট ব্যাখ্যা দেবেন এবং একটা মানে পথ দেখাবেন এবং যুবলীগ যদি সামনে শুধুমাত্র এই বিষয়গুলিতেও না মানে সময়ের সাথে সাথে নানান রকম ক্রান্তির সময়ও কিন্তু আপনারা মানে সোচ্চার হবেন সরব হবেন এটাই আশা করছি আমরা কিছুদিন আগে দেখলাম যে ভারত আমাদের পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে এবং সেটি পরিপ্রেক্ষিতে বাংলাদেশে পেঁয়াজের দামের একেবারে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু প্রধানমন্ত্রী